তৃণমূল কংগ্রেসের প্রার্থী হেরে যাওয়ায় গ্রামের পানীয় জলের কল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট এক ব্লকের আয়াশ গ্রাম পঞ্চায়েতের বেলেবাড়ি গ্রামে। এলাকার বিজেপি প্রার্থীর স্বামী প্রশান্ত মণ্ডল বলেন, বেলেবাড়ি গ্রামে দুটি আসনেই বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন। সেই আক্রোশে রাতের অন্ধকারে গ্রামের টিউবওয়েল ভেঙে দিয়েছে তৃণমূল সমর্থকরা, পাশাপাশি সাবমার্সিবেলের ইলেকট্রিক তারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। এর ফলে বুধবার সকাল থেকেই পানীয় জল না পেয়ে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। ভোট হয়েছে বলে জল খেতে দেবে না কারা? তৃণমূলরা। কেন এরকম? ওরকম ভোটে হেরে গেছে বলে। ভোটে হেরে গেছে বলে কি এটা ভেঙেছে? হ্যাঁ, কাদের যারা ভেঙেছে তারা কি তৃণমূলের দল? তৃণমূল। এই গ্রামের লোক? হ্যাঁ, এই গ্রামের লোক। আপনারা অভিযোগ করেছেন থানায়? থানায় অভিযোগ করেছি, আজকে রাত্রে করে আছে। অভিযোগ করবেন? তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল কর্মী কার্তিক লেট। তিনি জানিয়েছেন, মানুষ যা রায় দিয়েছেন আমরা তা মেনে নিয়েছি, টিউবওয়েল ভাঙার ব্যাপারে আমরা কিছু জানি না। এই নিয়ে আমি এই কথাটা বলবো, যারা এই অভিযোগটা দিয়েছেন আপনাদের কাছে সেটা সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে যদি যদি ভেঙে থাকে টিউবওয়েলগুলো, সেই টিউবওয়েলগুলো আমাদের কোনো কর্মী এতে ইনভলভ নেই। কারণটা হচ্ছে এটা কালকে কাউন্টিং হয়েছিল অনেক রাত পর্যন্ত, তারপর থেকে ওখান থেকে ফিরে এসে আমরা এখানে করেছিলাম। আমাদের কোনো রকম আমরা হেরে গেছি, আমাদের যে জনগণ রায় দিয়েছে আমরা মাথা পেতে নিয়েছি, আর এটা জনগণের রায়ের ওপর কারো রায় নেই সেটা আমরা মনে করি। আমাদেরকে হেরে গেছি তার জন্য কোনো রকম যেই টিউবওয়েলগুলো আমাদের সরকার মমতা ব্যানার্জির সরকার যেটা তৈরি করে সেগুলো ভাঙার পারমিশন আমাদের নেই। আমাদের গড়ার পারমিশন আছে কিন্তু ভাঙার নেই, আর আমাদের কোনো ছেলে এতে ইনভলভ নেই। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই বিরোধীদের উপর অত্যাচার করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ফল প্রকাশের পরও একই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলের সদস্যরা। বীরভূম থেকে আশিস মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।